কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও কীট পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা অ্যাংলার মাছের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো আপনাদের। বিস্ময়কর মাছের নাম অ্যাংলার ফিশ। পৃথিবীতে 200+ প্রজাতির অ্যাংলার ফিশ রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বেশিরভাগ প্রজাতি গভীর সাগরে বিচরণ করে। এদের মাথা বেশ বড়, মুখ অর্ধচন্দ্রাকার, মুখে সূচালো দাঁত থাকে, মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিসিয়াম বলা হয়। ইলিসিয়ামের শেষ প্রান্ত এসকা নামে পরিচিত, যা থেকে আলো উৎপন্ন হয়। অ্যাংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এই আলো ব্যবহার করে। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়। এদের প্রজনন ক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্য গ্রহণ করতে পারে না। এই অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে, আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালীর সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। এভাবে স্ত্রী মাছ যতদিন বাঁচে, পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে। এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণুও সরবরাহ করে। দর্শক, আপনারা দেখছিলেন প্রাণী ও পতঙ্গের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি।